Subscribe to Shimaru Bengali and press the bell icon to never miss an update. রঙ্গিলি, এসো। আগেরবার তো বলছিলে এখন দু মাস পর্যন্ত দেখা করবে না, পরীক্ষা চলে এসেছে। পরীক্ষা তো সামনেই আছে, কিন্তু কি করব, তোমাকে ছাড়া থাকতেই পারি না। ছাড়ো, মিথ্যেবাদী কোথাকার। সপ্তাহের পর সপ্তাহ তো গায়েব থাকো তুমি, রোজ দেখা করার কথা দাও। টাকা ছাড়া তো তুমি দেখাই করো না। তাছাড়া চাকরি না পাওয়ার জন্য আজকাল বেশিরভাগ আমার পকেট খালিই থাকে। নাও, যার বাবা সরকারি চাকরি করেন তার আবার টাকার কি অভাব? বাবার চাকরি দিয়ে কিছু হয় না, চাকরি আমার কাছে থাকা উচিত, তখন আমি তোমাকে সারা জীবনের জন্য বুক করতে পারি। তখন তোমাকে আর অন্য কোনো কাস্টমার খুঁজতে হবে না। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, তুমি এত ভালোবাসো আমাকে? খুব ভালোবাসি তোমায়। অরবিন্দ! বাবা, বাবার এখনই আসা ছিল। অরবিন্দ, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। আরে, তাড়াতাড়ি এসো। এই নাও। অরবিন্দ, দরজা খোলো। অরবিন্দ, এটাও নাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখন পালাও এখান থেকে। বাবা, কি হচ্ছে? অরবিন্দ, দরজা খোলো। অরবিন্দ, 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 তুমি দরজাটা খোলো, ভেতরে কে আছে? হ্যাঁ বাবা। ভেতরে কে ছিল, কার সাথে কথা বলছিলে তুমি? আমি তো পড়াশোনা করছিলাম বাবা। আমাকে বোকা ভেবো না, আমি নিজের কান দিয়ে শুনেছি। তোমার ঘর থেকে একটা মেয়ের শব্দ শুনতে পেয়েছি আমি। আচ্ছা, ওটা তো আমি ইউটিউবে একটা ম্যাডামের লেকচার শুনছিলাম। হ্যাঁ, সারাদিন ধরে ম্যাডামদের লেকচারই শুনে যাও তুমি, পরীক্ষায় পাশ হতে হবে না। পাশ করা কি এতই সহজ? তা তো কঠিন নাকি? যে তুমি বিগত 5 বছর ধরো এত চেষ্টা করার পরেও পরীক্ষায় পাশ করতে পারোনি, আর না কোনো সরকারি চাকরি পেয়েছো তুমি। এখন আগেকার সময় নেই, যখন যে কাউকে বসিয়ে সরকারি চাকরি পাইয়ে দিত। এখন কম্পিটিশন অনেক বেড়ে গেছে বাবা। তো পরিশ্রমটাও 100 গুণ করা উচিত না? বাবা, আপনি শান্ত হয়ে যান। কিভাবে শান্ত হব বৌমা? রোজগার করার বয়সে ছেলে বাড়িতে বসে বিনা পয়সায় রুটি খাবে, এটা কোন বাবার আর ভালো লাগবে? আমি বিনা পয়সায় খাচ্ছি না, যেমন সরিতা বৌদি আর ও রোজ ঘরে 1 লাখ টাকা নিয়ে আসছে না? তুই যেই বৌদির কথা বলছিস না, তার স্বামী 20 বছর বয়স থেকেই কাজ করতে শুরু করে দিয়েছিল। আমাকে বলতে থাকতো, বাবা আমার তোমার টাকা চাই না, আমি নিজে পরিশ্রম করে ট্রাক কিনবো, আর ওটা ও কিনেছিল। আর ওর মৃত্যুর পরেও সেই টাকা আজও আমাদের বাড়িতে আসছে। বাবা,
না বৌমা, ওকে ওর যোগ্যতাটা বুঝিয়ে দেওয়া উচিত। বড়দের সম্মান করার তো কোনো বুদ্ধি নেই। সিগারেট আর মদ খেয়ে সরকারি চাকরি করতে চাইছে। দাদা, আরে আমার জান পাখিকে কেউ বকেছে? দাও, তুমিও কাটা খায় নুনে ছিটে দাও। তো তুমি বাবার সাথে ঝগড়া কেন করো? আরে আমি কি ইচ্ছে করে করি? উনি সব সময় বলতে থাকেন তোমার বড় দাদা এই করেছে ওই করেছে। আরে আমিও তো করব, একটু অপেক্ষা তো করো। আমি তো এটাই বুঝতে পারি না যে তোমার আসলে সরকারি চাকরি চাই কেন। তুমি বাবার থেকে কিছু টাকা নিয়ে নাও আর নিজের কিছু না কিছু ব্যবসা শুরু করো, তুমিও খুশি বাবাও খুশি। আরে না বাবা, বিজনেস টিজনেস আমার দ্বারা হবে না। আরে অনেক কাজ করতে হয় ওখানে। আমার দাদাকে দেখেছি না, দিন রাত ট্রাক চালাতো। আরে এত কষ্ট কে করবে রে? তো তুমি কেমন চাকরি চাও? আমার বাবার মতো, একদম আরামদায়ক। তুমি তোমার নিজের ইচ্ছে কাজ করো, কেউ তোমাকে বকা দেবে না। যত ইচ্ছে ছুটি নিতে পারো তুমি, তারপরেও অনেক টাকা মাইনে পাওয়া যায়। আচ্ছা, তো তুমি তোমার বাবার জায়গায় কেন চাকরি করে নাও না? কি করে? তুমি তোমার বাবাকে VRS নিয়ে নিতে বলো, ভলান্টিয়ার রিটায়ারমেন্ট। না বাবা, বুড়োটা মানবে না। ওনার নিজের কাজ আর ওখানকার বন্ধুদের খুব পছন্দ। অরবিন্দ ডার্লিং, এই দুনিয়াতে তোমার কি সব থেকে পছন্দ সেটা বেশি ইম্পর্টেন্ট, বরং এটা অন্যদের কি পছন্দ। আর তুমি তোমার পছন্দটা পেতে কোন পর্যন্ত যেতে পারো? মানে বাবার চাকরিটা পাওয়ার জন্য VRSE একমাত্র উপায় নয়। যদি কোনো সরকারি চাকর এই দুনিয়াতে নাই থাকে তো তাও তার উত্তরাধিকারী চাকরি পেয়েই যায়। তোমাকে ভয়ই পাইয়ে দিয়েছিলে। কি বলো বৌদি, আমি তো তোমার আপন জন। বৌদি, গুড মর্নিং দাদা। তুই এখনো কলেজ যাসনি? যা না হলে বকা খাবি। দাদা তুমিও না। আচ্ছা বৌদি, আমি আসছি। বাই দাদা। বাই। কিছু চাই তোমার? আমি না মোজাগুলো পাচ্ছি না, আপনি দেখেছেন? আরে ওটা তো আমি কেচে দিয়েছিলাম, আমি এখনই নিয়ে আসছি। অরবিন্দ। হ্যাঁ বাবা। তুমি রান্নাঘরে কি করছো? বৌদির কাছ থেকে মোজাটা নিতে এসেছিলাম। বৌমা, এইভাবে সব জিনিস সবার হাতে তুলে দিও না, ওদেরকেও কষ্ট করতে দাও। ঠিক আছে বাবা। বাবা, আমার কিছু বই কেনা ছিল, তাই 2000 টাকা দিন না। লাইব্রেরি একটা আছে না, ওখান থেকে বই নাও আর পড়ে নাও। কাকু, নমস্কার কাকু। আরে কিশোর, আসো আসো বসো, কেমন আছো? আমি ঠিক আছি কাকু। ওই
আপনি আপনার বৌমাকে আমার বিয়ের ব্যাপারটা বলেছেন? বাবা, চাই তো আমিও যে বৌমা আবার সংসার করুক, আর তুমিও খুব ভালো। কিন্তু বাবা, ওকে জিজ্ঞাসা করার আমার সাহসই হচ্ছে না। ও কি ভাববে? ভালোই ভাববে, মানে আমার মনে হয় যে ও হ্যাঁই বলবে। আরে সামলে ভাই। আরে সরি সরি। হ্যাঁ, অল্পই জল আছে এতে তো, এমনিতে আমিও তো গরম জলই খাই। দাঁড়ান, আমি আপনাকে আমার জল থেকে ঢেলে দিই। এই নিন কাকু। তো কাকু, আপনি কবে তাহলে সারিতাকে কথাটা বলবেন? বাবা, তাড়াতাড়ি জিজ্ঞাসা করে নেব। হ্যাঁ, এটাই ভালো হবে। আমার দু বছরের ছেলেটা মা পেয়ে যাবে। যবে থেকে ওর মা অ্যাক্সিডেন্টে মারা গেছে না, তখন থেকে আমার ছেলে আর হোটেলটা কিভাবে সামলাচ্ছি আমি, সেটা আমিই জানি। কাকু কাকু কাকু, কি হয়েছে আপনার? কাকু 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 কাকু, হ্যালো, অ্যাম্বুলেন্স! অরবিন্দ, ওর কাজ তো এতক্ষণে হয়ে গেছে না, বাস একবার ওর চাকরিটা হয়ে যাক, তারপর আমি রঙিন জীবন কাটাবো। হ্যালো। হ্যালো ডার্লিং, কাজ হয়ে গেছে? আরে কোথায় কাজটা হলো? বাবা বেঁচে আছেন, শুধু প্যারালাইসিস হয়েছে। এটা কি বলছো? এত ভয়ঙ্কর বিষ দিয়েছিলাম ওনাকে, বাবার কিছু হলো না, এভাবে কিভাবে বাঁচতে পারেন উনি? এটাই তো বুঝতে পারছি না আমি। এখন তোমার চাকরি পাওয়ার সম্ভাবনাও অনেক দূর মনে হচ্ছে। ঠিক আছে, তুমি সাহস হারিও না, বাবার এই অবস্থার পরেও তুমি চাকরি পেয়ে যেতে পারো। ব্যাস, তোমার কিছু কাগজপত্রে ওনার সই নিতে হবে। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। কেউ আসছে, আমি পরে কথা বলছি। ব্যাস, একবার তোর চাকরিটা হয়ে যাক, তারপর দেখ এই অঞ্জলি তোকে কিভাবে লুটে নেয়। আসুন আপনি এইদিকে। এখন কেমন আছেন উনি? বাবা এখনো কথা তো বলছেন না, আর ওনার শরীরও এখন। আপনি কাঁদবেন না, সব ঠিক হয়ে যাবে। আসলে ওই দিন হয়েছিল ওটা কি? ওই আমি আর কাকু কথা বলছিলাম, আর তখনই কাকু জল খাওয়ার জন্য বোতল খুলেছিল, আর তখনই একটা লোক ওনাকে ধাক্কা দিল, আর জলের বোতলটা নিচে পড়ে গেল। আর আমি দেখলাম যে অল্পই জল বেঁচেছিল ওনার বোতলে, তাই আমার বোতলটা খুলে জল বের করে ওনার বোতলে জল ঢেলে আমি ওনাকে দিলাম। কিন্তু তারপরেই উনি নিচে পড়ে গেলেন। তুমি তোমার জলটা বাবার জলে কেন মেশালে? আরে আরে, এটা তুমি কি করছো? ছাড়ো ওনাকে। দাদা দাদা, ছেড়ে দাও, ছেড়ে দাও দাদা। আমি কি করেছি? তোমার দেওয়া জল থেকে এসব হয়েছে। হ্যাঁ দাদা, আমারও তাই মনে হচ্ছে। আরে ভাই, আমি এমন কেন করব? আমি তো নিজে ওনাকে হাসপাতালে নিয়ে গেলাম। দেখো না, দেখো না, বাবা তাকিয়েছে চোখ খুলে। আরে
একটা কথা বলো, ইনি কেন এরকম করবেন? উনি তো নিজে ওনার প্রাণ বাঁচিয়েছেন না? এই জন্যই কি এই জন্যই তোমাকে ছেড়ে দিচ্ছি। তুমি এখনই এখান থেকে বেরিয়ে যাও। কিশোর বাবু, আমি আপনার কাছে এনাদের সবার হয়ে ক্ষমা চাইছি, কিন্তু এখন আপনি প্লিজ প্লিজ এখান থেকে চলে যান। অরবিন্দ, দেখো না ভাই, বাবা তোমার দিকে ইশারা করছে কেন? বাবা, আমি আপনার সঙ্গেই আছি, আমি আমি সংসারটা সামলে নেব। বাবা আপনি প্লিজ চিন্তা করবেন না, আমি আপনার জন্য আমার নিজের সমস্ত স্বপ্ন ত্যাগ করে দেব বাবা। আর আপনার জায়গায় আপনার চাকরিটাও করব। আপনি আপনি নিশ্চিন্ত হয়ে আরাম করুন। আমার শুধু কিছু পেপারে আপনার সিগনেচার লাগবে। মনে হচ্ছে বাবা ডিস্টার্ব হয়ে যাচ্ছেন, সবাই বাইরে চলো, বাবা আরাম করুক, চলো। বাবা, আমরা বাইরেই আছি। তুই তোর জল নিয়ে কেন বাবার জলে মেশালি? তুমি এখানে? হ্যাঁ বৌদি, ওই দাদার কিছু কাণ্ড কারখানা ঠিক লাগছে না বৌদি। ও একা একা কি করে ঠিক করে নিল যে বাবা চাকরি ওই পাবে? আমরা সবাই জানি যে টাকা পাওয়ার পর দাদা জুয়া মদার না জানি কিসের কিসের পেছনে টাকা ওড়াবে। আর সত্যি বলতে যে বৌদি, আমার হিসেব মতো এই চাকরিটার আসল অধিকার তো তোমারই। না না, আমার দ্বারা এসব হবে না বৌদি। তুমি নিজেকে এত কম ভেবো না, আমার ভরসা আছে তোমার উপর যে তুমি এই বাড়িটাকে, এই চাকরিটাকে আর আমাকে, আমাদের তিনজনকে ভালোভাবে সামলাবে। আসো। তোমাকে এত চিন্তিত লাগছে? কিছু না। রিতা, আমি তোমার ছোটবেলার বন্ধু, আমাকে বলো কি হয়েছে। ওই আমার ছোট দেওর আছে না বিনয়, ওর কিছু ব্যবহার আমার ভালো লাগছে না আজকাল। কি? আমি দেখছি ওকে এক্ষুনি। না না, তুমি এখনই কিছু করো না, ও খারাপ ভাবতে পারে। কি ভুল ভাববে? আমি তোমাকে বিয়ে করতে চলেছি আর আমার হবু বউকে কেউ ডিস্টার্ব করবে, আমি কিছু বলবো না? বউ? এটা তুমি কি কথা বলছো? ওই আমি কাকুকে বিয়ের কথা বলেছিলাম, কাকুও তোমার সাথে কথা বলতো, কিন্তু কিন্তু তার আগে এসব হয়ে গেল। দেখো, বাবার শরীরটা এখন একদম ভালো নয়, আর এই সময়তে
ঘরের পরিবেশটা আর খারাপ করা ঠিক হবে না। তো এই কথাটা তুমিও ভুলে যাও। কিন্তু কিন্তু সরিতা, বাবা এখানে সাইন করুন। বাবা জেদ করবেন না, এখানে সাইন করুন। হ্যাঁ, এ তুমি কি করছো দাদা? কি করছি মানে? এখানে ওনার সাইন নিয়ে চাকরি জয়েন করব, তবেই তো ঘরে টাকা আসবে। দাদা এখনো এটা ঠিক হয়নি যে চাকরিটা কার পাওয়া উচিত। আর আমার মতে চাকরিটা পাওয়া উচিত বৌদির। এ দেখো, বাবাও সেটাই চাইছে। চাকরি উত্তরাধিকারী পায়, আর বাবার উত্তরাধিকারী আমি। এই চাকরি আমিই পাবো। আরে সেই অনুযায়ী তো বৌদির অধিকার আছে, তা ওনারও চাকরি পাওয়া উচিত। আরে ছাড় ভাই, মেয়েদের ছেলেদের সঙ্গে কি তুলনা। এই চাকরিটা আমি করব। না, এরকম কিছুই হবে না। না তো এই চাকরিটা তুমি করবে, না আমি করব। কারণ আজই আমি বাবার জন্য একজন বড় ডাক্তারের কাছ থেকে নতুন ওষুধ এনেছি। তোমরা দেখে নিও, বাবা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবেন, আর নিজে চাকরিতে যেতেও পারবেন। বাবা, বাবা, কত অনুরোধ করার পরও আপনি চাকরির কাগজে সই করলেন না। এখন আমি আপনাকে নিঃশ্বাস নিতেও দেব না। বাবা, 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 বাবা! এ কি বৌদি, কি হয়েছে? বাবাকে দেখো না। বাবা কি হলো বাবার? বাবা, 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 কিভাবে আপনি আমাদের ছেড়ে চলে গেলেন? বাবা, বাবা, চোখ খোলো বাবা, বাবা। বাবা আপনি আমাদের কেন ছেড়ে চলে গেলেন? আপনি তো ছিলেন মাথার উপর। বৌদি, তুমি শান্ত হয়ে যাও। তুমি যদি এইভাবে কাঁদতে থাকো, আমাদের চোখ কে মুছিয়ে দেবে? শান্ত হও বৌদি। দেখলি বৌদি, তো দুঃখই হচ্ছে না। বাবা শেষ দিন পর্যন্ত ওর খেয়াল রেখেছিল। ভালো হয়েছে তুমি চলে এসেছো। এখন তুমি আমার ছোট ভাইকে শান্ত করতে পারবে। কেঁদে কেঁদে নিজের অবস্থা খারাপ করে ফেলেছে। আমি ওর দুঃখ আর দেখতে পাচ্ছি না। তুমি যাও, ওকে ঘরে নিয়ে গিয়ে শুয়ে দাও, তাহলে তোমার প্রতি কৃতজ্ঞ থাকব। অবশ্যই। এসো আমার সাথে, চলো। চোখ মোছো নিজের। যা ভাই।
যখন নিজের কেউ চলে যায় না তখন খুব খালি খালি লাগে। কিন্তু আমি তোমার এই একাকিত্ব দূর করতে পারি। কিন্তু আমি এমন কেন করব? কিন্তু তুমি তুমি তো তোমার দাদার কথাও শোনো না, আমার কথা কি শুনবে? না, আমি আমার দাদার কথা শুনে চলি। আচ্ছা, আমি তো শুনেছি তুমি তোমার বাবার জায়গায় দাদাকে সেখানে চাকরি করতে দিতে চাও না। না না, এমন কোনো ব্যাপার নয়। গুড, এটা হওয়াটাও চাই না। অরবিন্দ তোমার নিজের দাদা হয়, ও যা কিছু করছে তোমাদের বাড়ির ভালোর জন্যই করছে। তোমাকে ওর সঙ্গ দিতে হবে। কিন্তু বৌদিরও তুমি খুব বোকা বিনয়, তোমার বৌদি এখনো ইয়াং। তোমার বাবার জায়গায় যদি তোমার বৌদি চাকরি পেয়ে যায় তো উনি তো বিয়ে করে অন্য কোথাও চলে যাবেন না? না না, এমন হতে পারে না। আচ্ছা কেন? তোমার প্রতিবেশী কিশোর তোমার বৌদির সামনে পিছনে এরকম ঘুরতে থাকে কেন? হ্যাঁ, এটা তো আমিও নোটিস করেছি। তাই না? তাহলে এই সরকারি চাকরির সুবর্ণ সুযোগটা এমন মানুষকে দিয়ে কি লাভ যে হয়তো সারা জীবন তোমার সাথে থাকবেও না? মনে রেখো, অরবিন্দের সাথে তোমার রক্তের সম্পর্ক, আর তোমার বৌদি পর। হ্যাঁ, এই চাকরিটা তো দাদারই পাওয়া উচিত। আরে মর, বাবা, অরবিন্দ তোমার ভাই বিনয় মেনে নিয়েছে, ওই চাকরিটা এবার তুমিই পাবে। তুমি পৃথিবীর সব থেকে ভালো ভাই। এখন তুমি শুধু ওই কাগজগুলোতে সাইন করে দাও। এক মিনিট দাদা। আবার কি? আমি সবার প্রথমে তোমার কাছে ক্ষমা চাইতে চাই, তোমায় কত কথা শুনেছিলাম। আচ্ছা, ওটা ওটা তো ভাইদের মধ্যে হয়েই থাকে, তুমি শুধু সাইন করো। এখন সব ঠিক হয়ে যাবে। না, ওই সরিতা নামের ডাইনিটা আমাকে বাঁচতে দিচ্ছে না। বাবার ওই সই করা কাগজগুলো ও অফিসে আগেই জমা করে দিয়েছে, এখন ওই চাকরি ও পেয়ে যাবে। আমরা আমাদের লক্ষ্যের এত কাছে এসে হেরে গেলাম। আগেই সই করে জমা দিয়ে দিয়েছে? কিন্তু কখন? মানে বাবা ওকে আগেই সই করে দিয়ে দিয়েছিলেন, আর অরবিন্দ তুমি জানতেও পারোনি? অরবিন্দ আমার কথা মন দিয়ে শোনো, না আমরা এখনো হেরেছি, না সারিতা এখনো জিতেছে, না আমরা ওকে আর জিততে দেব। কি করে? একটা শেষ চাল করে। তোমার এই প্রপার্টির অংশীদার আর ওই চাকরির জন্য যে দাবি করছে তাকে সারা জীবনের মতো পদ থেকে সরিয়ে দেবে। মানে বৌদিকে খুন করতে হবে? ওটা খুন হবে না, দুর্ঘটনা হবে। এমন অনেক দুর্ঘটনা আমাদের দেশে হয় অরবিন্দ, ওর মধ্যে কোনো দুর্ঘটনার শিকার যদি সরিতা হয়েও যায় তাহলে কেমন হবে? তো ওই চাকরিটা তুমি ছাড়া আর কেউ পেতে পারবে না।
আমি তোমাকে একটা নাম্বার পাঠিয়েছি, ওই নাম্বারে কল করো, সে তোমাকে একটা বন্দুক দেবে। এর পরের ব্যাপারটা তুমি জানো, তোমাকে কি করতে হবে। হাবিলদার সাহেব, ভিতরে কি হয়েছে? ভিতরে খুন হয়েছে। খুন? হ্যাঁ। দাঁড়ান এখানে। বৌদি, বৌদি, আরে সরো সরো। আপনি এনার কে হন? এনার বড় দেওর অরবিন্দ। এসব কি করে হলো স্যার? ঘরে চুরি হয়েছে। চুরি? এর মানে চোর বৌদিকে খুন করে দিয়েছে? বৌদি, এমনিতে আপনার সঙ্গে দেখা করার অপেক্ষায় ছিলাম। আপনি কাল রাতে কোথায় ছিলেন? কাল রাতে আমি আমার বন্ধুর কাছে কিছু জিনিস আনতে গেছিলাম। আচ্ছা, লালতেজ ওরফ লালিয়া ভাই তোমার বন্ধু হয়? লালিয়া ভাই? সেলাম লালিয়া ভাই, ওই রঙ্গিলি আমাকে নাম্বার দিয়েছিল আপনার, আমারও বন্দুক দরকার ছিল। হ্যাঁ ভাই, আমি পৌঁছচ্ছি। আপনার ভাইয়ের মৃত্যুর খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আপনাদের বাড়ির সবার কল রেকর্ড বের করেছি, আর আপনার কল রেকর্ডে আমরা আপনার দুবাইয়ের নাম্বারটা পেয়েছি। তাই আমরা আপনার কল রেকর্ডিং বের করলাম, আর আপনার সত্যিটা সামনে এসে গেল। তো আপনার বৌদিকে প্রাণে মেরে ফেলার উদ্দেশ্যে আপনি রাত্রি দুটোর সময় বন্দুক কিনেছেন, তাই তো? না স্যার, আমি বৌদিকে কেন মারতে যাইব স্যার? আমি কে ছিলাম কিন্তু আমি বন্দুক পাইনি স্যার। মিথ্যে আমি একদম পছন্দ করি না। বল। আমি মিথ্যে বলছি না স্যার, আমি ওখানে 3 ঘন্টা দাঁড়িয়েছিলাম কিন্তু লালিয়া ভাই ওখানে আসেইনি। আচ্ছা, তো আরেকটা আমি রেকর্ডিং শোনাচ্ছি, শোন। হ্যালো, আরে কোথায় কাজ হয়েছে? বাবা বেঁচে আছেন, ওনার শুধু প্যারালাইসিস হয়েছে। এখন তো আমার চাকরি পাওয়ার আশাও অনেক দূর মনে হচ্ছে। মানে
তুমি বাবাকে বিষ দিয়েছিলে কারণ তুমি চাকরিটা পেতে চাইছিলে ওনার। ঠিক যেই দিন বাবা মারা গেলেন সেই দিন ওনার আঙুলে নীল কালির ছাপ দেখেছিলাম। আর ওনার ঘর থেকে ওই দিন থেকেই বালিশটাও পাওয়া যাচ্ছে না, মানে তার মানে অরবিন্দ চাকরি পাওয়ার জন্য বাবাকে বালিশ দিয়ে দম আটকে মেরে ফেলেছে, আর এখানে বাড়িতে চুরি হওয়ার নাটক করে বৌদিকেও মেরে ফেলার চেষ্টা করলে তুমি। হ্যাঁ, আর নিজের ভাইকে মেরে দিলে তুমি। এসব মিথ্যে কথা স্যার। আচ্ছা, হ্যাঁ মেঘা। স্যার, অরবিন্দ যার সাথে নিজের বাবাকে মারার পরিকল্পনা করেছিল সে মেয়েটাকে আমরা গ্রেপ্তার করে নিয়েছি। স্যার, রঙ্গিলি বয়ানে বলেও দিয়েছে যে অরবিন্দই ওর বাবাকে মেরেছিল। স্যার, রঙ্গিলির বাড়ি থেকে আমরা টাকা পয়সা আর গয়না ভর্তি একটা ব্যাগ পেয়েছি। ওই গয়নাগুলো একটু কাছ থেকে দেখাও। হ্যাঁ স্যার, এই দেখুন স্যার। এই গয়নাগুলো আপনার? এটা তো আমারই গয়না। ও, তো চুরির সমস্ত মাল ওখানেই লুকানো ছিল তাহলে? শুধু এটাই নয় স্যার, এই ব্যাগ থেকে আমরা একটা গানও পেয়েছি। মনে হয় ওনাকে মারার জন্য এই গানটারই ব্যবহার করা হয়েছে। ভালো কাজ করেছো। থ্যাংক ইউ স্যার। এক কাজ কর, সমস্ত প্রমাণ আর মেয়েটাকে আমাদের থানায় নিয়ে এসো। হ্যাঁ স্যার, নিয়ে চলো। বলার জন্য আর কিছু বাকি আছে তোর? স্যার, ওই বন্দুক আমার নয়, আমি নির্দোষ। এই, একে নিয়ে চলো, বডিকে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দাও। সরিতা দেবী, আপনি এখন সম্পূর্ণ নিরাপদ। আমি চেষ্টা করবো যাতে এটা কঠোর থেকে কঠোর শাস্তি পায়। অনেক অনেক ধন্যবাদ আপনার। জয়প্রকাশ কাকুর জায়গায় তোমার সরকারি চাকরিটা হয়ে গেছে, সামনের মাস থেকে তুমি কাজে যেতে পারবে। সরিতা, তোমার পরিবারের সাথে যেটা হলো তারপর তুমি অনেকটা একলা হয়ে গেছো না? তোমার তোমার একটা সাথীর দরকার, তাই না? ঠিক বলেছো তুমি। সরিতা দেবী নিশ্চয়ই কাউকে ভরসা করতে পারেন, কিন্তু সেটা তুমি নয়, কারণ তোমাকে জেলে যেতে হবে। কি সব বলছেন আপনি স্যার? আমি কি করতে জেলে যাব? তুমি বিনয় খুন করেছো। কিন্তু ওটা তো আমার বড় দেওর। না, অরবিন্দ সত্যি কথাই বলেছে, লালিয়া ওকে বন্দুক দেয়নি, কারণ লালিয়াকে ওই রাতে পুলিশ ধরে নিয়েছিল আর সেই জন্য অরবিন্দের সঙ্গে দেখা হয়নি। আমরা পোস্ট অফিসের ওখানে যখন লোকজনকে জিজ্ঞাসা করলাম তখন ওরা বলল অরবিন্দকে ওয়েট করতে দেখেছে তারা, আর অরবিন্দ একই সময় দু জায়গায় থাকতে পারে না, তো বোঝা যাচ্ছে বিনয়কে অন্য কেউ মেরেছে। কিন্তু আপনি আমাকে কেন সন্দেহ করছেন? আমি এরকম কেন করব? আমার কি সম্পর্ক? সম্পর্ক সরাসরি আছে। আমরা যখন অরবিন্দকে জিজ্ঞাসা করছিলাম তখন অরবিন্দই বলেছে। আরে কৃষ্ণ, তাড়াতাড়ি হাত চালা, সন্ধ্যেবেলা তো পার্টি। কি হয়েছে? আমাদের বৌদিকে বিয়ে করবি তুই? এটা তোমাকে কে বললো? কে বলবে আবার, আমি নিজে দেখেছি তোমার বৌদির সাথে কথা বলতে। নে মুখারাম। দেখ, তুই প্রতিবেশীর মতোই থাক,
সম্পর্ক তৈরি করার চেষ্টা করিস না। তোকে আমি বোঝাচ্ছি, বুঝতে পারলি? আর এরপর তোকে বৌদির আশেপাশে দেখলে না, আজ তো তোকে শুধু মেরেছি, পরে কি হবে সেটা ভেবে নিস, বুঝলি? চলো। হ্যাঁ তো, ঝগড়া তো অনেকের সাথেই মানুষের হয়ে থাকে, তার মানে তো এটা নয় যে সে তখন রাগের মাথায় তাকে মেরে ফেলবে। কারোর কথা বলতে পারবো না, কিন্তু বিনয়কে তুমিই মেরেছো, এর প্রমাণ আছে আমাদের কাছে। প্রমাণ? কি প্রমাণ আছে আপনার কাছে? এই এই জুতোর সাথে তোমারই না? এই জুতোটা আমরা তোমার বাড়ি থেকে পেয়েছিলাম, ঘটনার রাতে তো তুমি এই জুতোই পরেছিলে। তুমি যখন অরবিন্দের রুমে ঢুকেছিলে তখন তোমার জুতোতে মাটি লেগেছিল, যার ছাপটা মেঝের উপর চলে এসেছিল, আর তুমি খুন করে পালানোর সময় তোমার পাটা বিনয়ের রক্তের উপর পড়েছিল, যার দাগটা এখনো তোমার জুতোয় লেগে আছে। এবার তুমি অন্যায় স্বীকার করবে নাকি নিজের হাতের ব্যবহার করবে? হ্যাঁ, আমি বিনয়কে মেরেছি। ও আমাকে সারিতার থেকে দূরে করতে চাইছিল না, তো আমি ওকে পৃথিবী থেকে দূরে পাঠিয়ে দিয়েছি। আর ওই টাকা আর গয়নার ব্যাগটা? অরবিন্দ আর রঙ্গেলির ব্যাপারে আমি পুরোটাই জানতাম, ও তো অরবিন্দকে ফাঁসানোর জন্য। টাকা পয়সার গয়না, এগুলো দিয়ে তো আমি আমার সারা জীবন রাজরানীর মতো কাটাবো। এত কিছু পাবার পর তো আমার ওই অরবিন্দকে আর দরকারই নেই। কিশোর, আপনি এটা কি করলেন? যে কোনো অন্যায়ের শেষটা কিন্তু ভালো হয় না কিশোর। নিজলকে